মকসিদপুরের সাধারণ একটি 31 শয্যা বিশিষ্ট হাসপাতাল আছে, আমাদের গোপালগঞ্জ সদর একটি 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল আছে, কিন্তু ট্রমা কোনো হাসপাতাল নেই মাননীয় স্পিকার। তা মানুষের পঙ্গুত্ব থেকে এবং মানুষের জীবন বাঁচানোর ক্ষেত্রে এই হাসপাতালটি অত্যন্ত জরুরি মানবিক কারণে মাননীয় স্পিকার। তাই আমি আপনার মাধ্যমে যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেভাবে মানুষের স্বাস্থ্যসেবা এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী যেভাবে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছেই দিচ্ছেন, সেই কারণে সেই আশাকে বুকে ধারণ করে মাননীয় স্পিকার আমার এলাকার মানুষের অত্যন্ত দাবি, অনেক দিনের দাবি যে আমাদের এখানে একটি বিশেষায়িত ট্রমা হাসপাতাল হোক, সেই দাবিটি নিয়ে আমি আপনার মাধ্যমে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের কাছে বলছি, আবেদন করছি, নিবেদন করছি যে তিনি অতিসত্বর একটি ট্রমা বিশেষায়িত হাসপাতাল গোপালগঞ্জ জেলার মুর্শিদপুর উপজেলায় যেন করেন, কারণ এর জন্য তাহলে আমাদের হাজার হাজার মানুষ পঙ্গুত্ব থেকে বেঁচে যাবে এবং শত শত মানুষের জীবন বাঁচবে রক্তক্ষরণ থেকে। অনেক পরিবারের একটি সন্তান সে মারা যাচ্ছে, একটি বাবা মারা যাচ্ছে, স্বামী স্ত্রী তার স্বামীকে হারাচ্ছেন, পঙ্গুত্ব বরণ করছেন, অর্থনৈতিকভাবে তার জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, ছেলেমেয়েদের লেখাপড়া করাতে পারছে না। মাননীয় স্পিকার, এই সকল মানবিক কারণে আমার গোপালগঞ্জ জেলার মুর্শিদপুর উপজেলায় একটি ট্রমা হাসপাতাল তৈরির জন্য আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, এই সিদ্ধান্ত প্রস্তাবের উপর 10 জন মাননীয় সদস্য সংশোধনী দিয়েছেন। আমি এখন তাদেরকে নিজ নিজ সংশোধনী উত্থাপন এবং সংশোধনের উপর সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য সবিনয়ে আহ্বান জানাচ্ছি। প্রথমে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বেগম রসনারা মান্নান, মহিলা আসন 47। মাননীয় সদস্য, 1 মিনিট বলুন। বিসমিল্লাহ রহমান রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, বেগম উম্মে রাজিয়া কাজলকে তার সিদ্ধান্ত প্রস্তাবটি এই মহান সংসদে উত্থাপন করার জন্য অভিনন্দন জানাই। মূল প্রস্তাবটি সমর্থন করে আমি একটি সংশোধনী দিয়েছি। তার মূল প্রস্তাব ঢাকা মংলা হাইওয়ে গোপালগঞ্জ শব্দগুলির পর আমি কুমিল্লা জেলার সদর উপজেলার শব্দগুলি সংযোজন করার জন্য বলেছি, কারণ কুমিল্লা জেলা একটি পুরাতন জেলা শহর, শিক্ষা সংস্কৃতির পাদপীঠে কুমিল্লা জেলায় অনেক হসপিটাল আছে কিন্তু বিশেষায়িত কোনো হসপিটাল নাই। এখানে সদর হসপিটালটি, এটার অবস্থাও খুব করুণ, যার কারণে কুমিল্লা শহরে ব্যাঙের ছাতার মতো বর্তমানে অসংখ্য ছোট ছোট ক্লিনিক গড়ে উঠেছে কিন্তু এতে ভালো চিকিৎসা হয় না। তাই কুমিল্লা জেলার এই পুরাতন শহরে একটি বিশেষায়িত হাসপাতাল গড়ে তোলার জন্য মাননীয় স্বাস্থ্য। হ্যাঁ, ধন্যবাদ মাননীয় সদস্য। এবারে বক্তব্য রাখবেন অ্যাডভোকেট নাভানা আক্তার, মহিলা আসন 27। মাননীয় সদস্য, আপনার সময় 1 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সংসদ সদস্য বেগম উম্মে রাজিয়া কাজল 343 মহিলা আসন 43-কে সময়োপযোগী সিদ্ধান্ত প্রস্তাবটি মহান সংসদে উত্থাপনের জন্য। সিদ্ধান্ত প্রস্তাবটি সমর্থন করে আমি একটি সংশোধনী দিয়েছি। সংশোধনীটি হচ্ছে মূল প্রস্তাবের মুর্শিদপুর অংশের একটি শব্দাবলীর পর এবং শরীয়তপুর জেলায় একটি শব্দাবলী সংযোজন করা হোক। শরীয়তপুর জেলা একটি অবহেলিত জেলা। বঙ্গবন্ধুর ঘাঁটি হিসেবে 1996 সালের আগ পর্যন্ত এই শরীয়তপুর জেলায় কোনো উন্নয়নই হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যতবারই প্রধানমন্ত্রী হয়েছেন, শরীয়তপুরবাসীর ভাগ্যের উন্নয়ন হয়েছে এবং এই শরীয়তপুর জেলায় 15 লক্ষ লোকের বসবাস, দীর্ঘদিন অবহেলিতের কারণে অনেক কিছু থেকেই বঞ্চিত। এখানে 15 লক্ষ লোকের পর্যাপ্ত সেবার পরিমাণ হচ্ছে না, তাই একটি বিশেষায়িত হাসপাতাল অতীব প্রয়োজন। তাই আমি মূল প্রস্তাবটি সমর্থন করে। ধন্যবাদ মাননীয় সদস্য। এবারে বক্তব্য রাখবেন অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি, মহিলা আসন 4। অনুগ্রহপূর্বক 1 মিনিট বলুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি সেই সাথে ধন্যবাদ জানাই মাননীয় সংসদ সদস্য উম্মে রাজিয়া কাজল 343, তাকে সেই সময় উপযোগী এই প্রস্তাবটি করার জন্য। তার এই প্রস্তাবকে সমর্থন করে আমি একটি সংশোধনী দিয়েছি। আমার সংশোধনীটি হচ্ছে গাইবান্ধা জেলার পলাশবাড়ি অংশে একটি হাসপাতাল, ট্রমা বিশেষায়িত হাসপাতাল করার জন্য। পলাশবাড়িতে একটি হাসপাতাল আছে যেটার সম্প্রসারণ করলে অথবা এটাতে যদি এই ট্রমা সংযোজন করা যায় বিশেষায়িতভাবে, তবে পলাশবাড়ি জেলার লোকের উপকৃত হবে, কারণ পলাশবাড়ি এমন একটা জায়গায় উপস্থিত যেটা একেবারে হাইওয়ের উপরে
প্রতিনিয়তই ওখানে দেখা যায় যে আল্লাহ না করুক যে অ্যাক্সিডেন্টের হার সবসময় বেড়েই থাকে। তাই এটাকে তার এই মূল প্রস্তাবের সঙ্গে পলাশবাড়ি শব্দটি সংযোজন করার জন্য আমি অনুরোধ করছি। মাননীয় স্পিকার ধন্যবাদ। মাননীয় সদস্য, এবারে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি জনাব রুস্তম আলী ফরাজি, পিরোজপুর 3, অনুপস্থিত। জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম, যশোর 2, অনুগ্রহপূর্বক 1 মিনিট বলুন। মাননীয় স্পিকার, আপনাকে আন্তরিক ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি লটারির মাধ্যমে সিদ্ধান্ত প্রস্তাব উপস্থাপনকারী মাননীয় জাতীয় সংসদ সদস্য 343 বেগম উম্মেরাজিয়া কাজলকে। আমি তার সিদ্ধান্ত প্রস্তাব ঢাকা মংলা হয়ে গোপালগঞ্জ জেলার মকসুদপুর অংশের একটি বিশেষায়িত হাসপাতাল স্থাপন করা হোক এই মূল প্রস্তাবকে সমর্থন করে আমি আমার নির্বাচনী এলাকা যশোরের ঝিকরগাছা চৌগাছা, যশোর জেলার সবচেয়ে বড় নির্বাচনী এলাকা, এই নির্বাচনী এলাকায় 400 গ্রাম, 24টি ইউনিয়ন, 2টি পৌরসভা এবং এক প্রান্তে ঝিনাইদহ জেলা আর এক প্রান্তে সাতক্ষীরা জেলা। তো এই দুই উপজেলার মাঝখানে জনগণের স্বার্থে এটা বর্ডার এলাকা এবং জেলা শহর থেকে দূরে, সেই কারণে আমি মূল প্রস্তাবকে সমর্থন করে আমি প্রস্তাব করছি যে যশোর জেলা ঝিকরগাছা। ধন্যবাদ মাননীয় সদস্য। এবারে বক্তব্য রাখবেন বেগম নুরজাহান বেগম, মহিলা আসন 42, দয়া করে 1 মিনিট বলুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ জানাচ্ছি বেগম উম্মেরাজিয়া কাজলকে তার সিদ্ধান্ত প্রস্তাবটি আনয়ন করার জন্য। আমি তার সব প্রস্তাবের সাথে কিছু সংশোধনী দিয়েছি। আমার সংশোধনী হলো যে মূল প্রস্তাবের মকসুদপুর অংশ এবং একটি শব্দগুলির পর এবং চাঁদপুর কুমিল্লা হাইওয়ের পর হাজীগঞ্জ ও শাহরাস্তি শব্দগুলি সংযোজন করা হোক। মাননীয় স্পিকার, বাংলাদেশ বর্তমানে স্বাস্থ্যক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন করেছে এবং সেটি সারা বিশ্বব্যাপী স্বীকৃত। আমরা কিছুদিন পূর্বে দেখেছি যে তোফা তহুরা নামক দুটি বাচ্চাকে আলাদা করা হয়েছে বাংলাদেশে। মুক্তামণি নামে একটা ছোট শিশু যার বিরল রোগ হয়েছে তাকেও কিন্তু আমাদের চিকিৎসকরা সারিয়ে তুলেছেন, যদিও সিঙ্গাপুরের বিশেষজ্ঞরাও তাকে চিকিৎসা করতে অপারগতা জানিয়েছেন। তা আমি মনে করি যে আমার এই উপজেলাতে যদি বিশেষায়িত হসপিটাল হয় সেক্ষেত্রে শুধু বাংলাদেশের এই দুটি উপজেলায় নয়, পুরো সমস্ত উপজেলায় যদি বিশেষায়িত হসপিটাল হয় বাংলাদেশ স্বাস্থ্যক্ষেত্রে আরও এগিয়ে যাবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি ডক্টর মোহাম্মদ শামসুল হক ভূঁইয়া, চাঁদপুর 4, অনুপস্থিত। বেগম ফজিলাতুন্নেসা বাপ্পি, অনুগ্রহপূর্বক 1 মিনিট বলুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি ধন্যবাদ জানাই মাননীয় সংসদ সদস্য বেগম উম্মেরাজিয়া কাজলকে তার সিদ্ধান্ত প্রস্তাবটি এই মহান সংসদে উত্থাপন করার জন্য। মূল প্রস্তাবটি সমর্থন করে আমি একটি সংশোধনী দিয়েছি। আমার সংশোধনী হচ্ছে মূল প্রস্তাবের মকসুদপুর অংশে একটি শব্দগুলির পর এবং ব্রাহ্মণবাড়িয়া জেলায় একটি শব্দগুলি সংযোজন করা হোক। মাননীয় স্পিকার, ব্রাহ্মণবাড়িয়া জেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জেলা এবং এখানে রয়েছে আশুগঞ্জ সার কারখানা, তিতাস গ্যাস, পোর্ট অফ কল এবং KPI, কিন্তু এখানে কোনো বিশেষায়িত হাসপাতাল নেই। মাননীয় স্পিকার, আমরা জানি বর্তমান আওয়ামী লীগ সরকারের যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করার ফলে স্বাস্থ্যক্ষেত্রে মানুষ খুবই সুবিধা পাচ্ছে এবং উপকারভোগী হচ্ছে এবং সরকারের এই সকল পদক্ষেপ গ্রহণ করবার ফলে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে। এরই ধারাবাহিকতায় আমি মাননীয় স্পিকার মূল প্রস্তাবটি সমর্থন করে আমার সংশোধনী সহ মূল প্রস্তাবটি গ্রহণ করবার জন্য মাননীয় মন্ত্রীর কাছে নিবেদন করছি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। এবারে বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ আব্দুল মতিন, মৌলভীবাজার 2, অনুপস্থিত। জনাব গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ 1, অনুগ্রহপূর্বক 1 মিনিট বলুন। মাননীয় স্পিকার, আপনার ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাই মাননীয় সংসদ সদস্য বেগম উম্মেরাজিয়া কাজল, মহিলা আসন 43কে তার সিদ্ধান্ত প্রস্তাবটি উত্থাপন করার জন্য। সিদ্ধান্ত প্রস্তাবটি হলো ঢাকা মংলা হাইওয়ে গোপালগঞ্জ জেলার মকসুদপুর উপজেলায় একটি বিশেষায়িত হাসপাতাল স্থাপন করা হোক। আমি মাননীয় সংসদ সদস্যর সঙ্গে একমত হয়ে সংশোধনী দিয়েছি। আমার সংশোধনী হলো মূল প্রস্তাবের পরে নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ উপজেলায় শব্দগুলি সংযোজন করা হোক। বর্তমান সরকার দেশের জনগণের হাতের নাগালে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে অনেক কাজ করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী অক্লান্ত পরিশ্রম করে এই অবস্থানে এনেছেন। তাই এ ধারা অব্যাহত রাখার লক্ষ্যে আমি আশা করি মাননীয় মন্ত্রী মূল প্রস্তাবসহ আমার সংশোধনীটি গ্রহণ করবেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন মূল সিদ্ধান্ত প্রস্তাব এবং তার উপর আনীত সংশোধনীগুলোর উপর মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী
জনাব মোহাম্মদ নাসিমের পক্ষে মাননীয় প্রতিমন্ত্রী জনাব জাহিদ মালিককে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী মহোদয়। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য বেগম উম্মে রাজিয়া কাজল 343 মহিলা আসন 43-এর মাননীয় সংসদ সদস্যকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। একটি গুরুত্বপূর্ণ বিষয় উনি উত্থাপন করেছেন, একটি গুরুত্বপূর্ণ চাহিদা উনি তুলে ধরেছেন। আমরা এই বিষয়ে আমার বক্তব্য হলো, ঢাকা মংলা হাইওয়ের গোপালগঞ্জ জেলার মকসুদপুর অংশে একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করার পরিকল্পনা চতুর্থ স্বাস্থ্য জনসংখ্যা ও পুষ্টি সেক্টর প্রোগ্রামে অন্তর্ভুক্ত নেই। তবে গোপালগঞ্জ জেলা ঢাকা মংলা হাইওয়ের ঘোনাপাড়া নামক স্থানে বর্তমানে একটি 20-শয্যা বিশিষ্ট ট্রমা সেন্টার অর্থোপেডিক হাসপাতাল স্থাপনের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। আগামী 6 মাসের মধ্যে হাসপাতালটি চালু করা সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে এবং মকসুদপুর উপজেলার গারলগাতি, উজানি ও কৃষান্দিয়া নামক স্থানে 3টি 10-শয্যা বিশিষ্ট মা ও শিশু হাসপাতাল কেন্দ্র MCWC নির্মাণ কাজ চতুর্থ স্বাস্থ্য জনসংখ্যা পুষ্টি সেক্টর প্রোগ্রামে অন্তর্ভুক্ত আছেন। এই সিদ্ধান্ত প্রস্তাবের সাথে সংশোধনী প্রস্তাব দিয়েছেন বেগম রওশনারা কুমিল্লা জেলার, অ্যাডভোকেট নাবানা আক্তার, অ্যাডভোকেট উম্মে কুলসুম, জনাব নুরুল ইসলাম, বেগম নূরজাহান, বেগম ফজিলতুন্নেসা বাপ্পি ও গোলাম গাজী দস্তগীর। আমরা জানি আমাদের দেশের স্বাস্থ্য বিভাগ অনেক এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যে আমরা মা ও শিশুর মৃত্যুর হার কমিয়ে MGD আমরা অর্জন করতে সক্ষম হয়েছি এবং আমাদের দেশে মানুষের গড় আয়ু এখন 72 হয়েছে। আমরা স্বাস্থ্যসেবা উন্নয়নের জন্য প্রতিটি জেলা হাসপাতাল 250 বেড করেছি, যেখানে উন্নত মানের চিকিৎসা সেবা রয়েছে এবং প্রতিটি উপজেলা হাসপাতালকে 30 শয্যা থেকে প্রায় 50 শয্যায় নিয়ে আসা হয়েছে এবং পাশাপাশি আমাদের বেশ কিছু বিশেষায়িত হাসপাতালও স্থাপন করা হয়েছে, যেমন গোপালগঞ্জে চক্ষু ইনস্টিটিউট, যেমন ক্যান্সার ইনস্টিটিউট, আই ইনস্টিটিউট এবং বিভিন্ন পর্যায়ের হাসপাতাল নির্মিত হচ্ছে। আমরা জানি আমাদের রাস্তাগুলো খুবই বিশ্বের মধ্যে আমাদের দেশে আমাদের রাস্তায় সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। এই অ্যাক্সিডেন্টের মাধ্যমে একটি স্ট্যাটিস্টিক্স আছে যে দেশে প্রায় 21,000 লোক মৃত্যুবরণ করে এই রাস্তার অ্যাক্সিডেন্টে এবং প্রায় লক্ষাধিক লোক আহত হয়, পঙ্গুত্ব বরণ করে অনেকেই, যাদের বিভিন্ন অঙ্গ হানি হয় এবং বিভিন্ন ধরনের তারা ক্ষতিগ্রস্ত হয়। এই বিষয়ে আমাদের ঢাকার যে পঙ্গু হাসপাতাল আছে এখানে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে উন্নত মানের এবং সেই হাসপাতালকে আরও আধুনিকায়ন করা হচ্ছে, 500 বেডে উন্নীত করা হচ্ছে এবং প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারের ব্যবস্থা রাখা হয়েছে, যেখানে অ্যাক্সিডেন্টের রোগীর প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রয়েছে। আমি বলতে চাই যে যে ট্রমা সেন্টারগুলোর কথা এখানে আবেদন করা হয়েছে সব জায়গায় এখন এই রাস্তায় ট্রমা সেন্টার করা এই মুহূর্তে আমাদের সম্ভব নয়, কিন্তু আমি বলতে চাই যে অ্যাক্সিডেন্টের রোগী চিকিৎসা কিন্তু আমাদের জেলা হাসপাতালে রয়েছে, সেখানে আমাদের অর্থোপেডিক ডাক্তার রয়েছে, সেখানে সার্জন রয়েছে, সেখানে অ্যানেস্থেটিস্ট রয়েছে এবং প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য যা যা কিছু প্রয়োজন সব ব্যবস্থা ওখানে রয়েছে এবং উপজেলা হাসপাতালগুলোতেও আমাদের অর্থোপেডিক
ডাক্তার রয়েছে, সার্জন রয়েছে এবং সেখানেও এই চিকিৎসা দেওয়া সম্ভব। এবং পাশাপাশি যে সমস্ত জায়গায় ট্রমা সেন্টার রয়েছে সেই ট্রমা সেন্টারেও প্রাথমিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা রয়েছে। কাজেই হাসপাতালে প্রত্যেকটি জায়গায় ট্রমা সেন্টার করা আমাদের পক্ষে এই এই সময় সম্ভব নয়। কিন্তু আমরা আমাদের মাননীয় সংসদ সদস্যকে উম্মে রাজিয়া কাজলকে আমি আশ্বস্ত করছি যে আপনাদের যে ট্রমা সেন্টার কথা আমি উল্লেখ করলাম, এটি দ্রুত গতিতে কাজ এগিয়ে চলছে এবং এইটি যখন চালু হয়ে যাবে তখন সেখানেও অ্যাক্সিডেন্টের রুগী, অ্যাক্সিডেন্টে যারা আহত হবেন তারা সেখানে চিকিৎসা নিতে পারবেন। তা সত্ত্বেও যদি প্রয়োজন আমরা প্রয়োজন দেখা দেয় যে আপনার যে যে চাহিত জায়গায় যদি সেখানে ট্রমা সেন্টার যদি প্রয়োজন হয় তাহলে পরে অবশ্যই আমরা আগামীতে সেটা করার পরিকল্পনা আমরা গ্রহণ করব। এবং আপনাকে এটাও বলতে চাচ্ছি প্রত্যেকটি জেলা হাসপাতালে এবং গোপালগঞ্জেও ওখানে অনেক আধুনিক হাসপাতাল নির্মিত হচ্ছে, ওখানে মেডিকেল কলেজ হাসপাতাল নির্মিত হচ্ছে, ওখানে 250 বেড হাসপাতাল নির্মিত হচ্ছে, ওখানে চক্ষু ইনস্টিটিউট অলরেডি কাজ শুরু করে দিয়েছে কাজেই, এবং খুলনাতেও অনেক বিশেষায়িত হাসপাতাল আছে। তাই আমি আপনাকে আশ্বস্ত করছি চিকিৎসা এই সমস্ত জায়গায় এবং জেলা হাসপাতালেও এটা উপজেলা হাসপাতালেও সম্ভব। তাই আপনাকে আমি আবারও আশ্বস্ত করছি ইনশাআল্লাহ আগামীতে আপনাদের এই প্রয়োজন অনুযায়ী ওখানে আমরা নির্মাণ করতে পারবো। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রতিমন্ত্রী আপনি তো বললেন না যে উনি এটা কি প্রত্যাহার চান আপনি তার কাছ থেকে? জি আমি এটা তো আপনাকে বলতে হবে। জি জি এটা তো আপনাকে বলতে হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি তাই বেগম উম্মে রাজিয়া কাজলকে আমি মনে করছি যে আমি আশ্বস্ত করতে পেরেছি এবং ওনার এই প্রস্তাবটি উনি প্রত্যাহার করবেন, এই সিদ্ধান্ত প্রস্তাবটি উনি প্রত্যাহার করবেন এটা আমি আশা রেখে আমি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় সদস্য বেগম উম্মে রাজিয়া কাজল মহিলা আসন 43, আপনার সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কে আপনি মাননীয় প্রতিমন্ত্রী যে বিবৃতি দিলেন তার প্রেক্ষিতে আপনি ইচ্ছা করলে প্রস্তাবটি প্রত্যাহার করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে, ধন্যবাদ মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে, তিনি আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এত সুন্দরভাবে। এবং আমি আরও ধন্যবাদ জানাই যারা আমার সংসদে আমার সাথে যে 10 জন সংশোধনী দিয়েছিলেন সংসদ সদস্য তাদেরকে। মাননীয় স্পিকার, আমি মাননীয় প্রতিমন্ত্রীর সদা অবগতির জন্য জানাতে চাই যে আমি ঘুনাপাড়ায় আমাদের যে গোপালগঞ্জ জেলার ঘুনাপাড়া মোড়ে অর্থাৎ ঘুনাপাড়া মোড়ে যে ট্রমা সেন্টারটি হচ্ছে সেটা 20 শয্যা বিশিষ্ট তিনি বললেন। আমি এখানে একটা তার কাছে আবেদন জানাই আপনার মাধ্যমে, তার কাছে স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমি আবেদন জানাই যে এই 20 শয্যাটি 100 শয্যায় উন্নতি করার জন্য আমি তার প্রতি আবেদন জানাচ্ছি। কারণ আমি আগেই বলেছি মাননীয় স্পিকার, যেখানে অ্যাক্সিডেন্টের সংখ্যাটা যেহেতু এটা হাইওয়ে রোড সে অত্যন্ত বেশি সেই কারণে। এবং মাননীয় স্পিকার একথা সত্য যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এবং মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর অক্লান্ত পরিশ্রমে বাংলাদেশ স্বাস্থ্য মানুষের দোরগোড়ায় পৌঁছেই গেছে। তারপরেও মাননীয় স্পিকার, যেহেতু বাংলাদেশ জনবহুল দেশ, বাংলাদেশের জনসংখ্যা যদিও আমরা জনসম্পদে পরিণত করতে মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছেন, তারপরেও মাননীয় স্পিকার উনি বলেছেন আমাদের গোপালগঞ্জ জেলায় চক্ষু হাসপাতাল হয়েছে, ক্যান্সার হাসপাতাল হয়েছে। এজন্য মাননীয় মন্ত্রী মহোদয়কে আমি ধন্যবাদ জানাই। এবং মাননীয় স্পিকার, গোপালগঞ্জ জেলার যে উপজেলায় যেমন মকসুদপুর উপজেলায় 31 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল আছে মাননীয় স্পিকার, যেটা 50 শয্যা বিশিষ্ট হওয়ার কথা ছিল। কোনো অ্যাক্সিডেন্টের রুগী অর্থাৎ কোনো পা ভাঙা রুগী যদি ওখানে নিয়ে যাওয়া হয় বলে আমরা কিছু করতে পারবো না, আমি এই কথাটুকু না বললেই নয় মাননীয় স্পিকার যে ফরিদপুর নিয়ে যান, অতিমধ্যে ভাঙ্গা আনতে আনতে রুগীটি মারা যায়। যেই কারণে আপনার মাধ্যমে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের কাছে আকুল আবেদন জানাচ্ছি যে তিনি যেন ঘুনাপাড়ার এই হাসপাতালটি 100 শয্যা বিশিষ্ট করেন এবং ভবিষ্যতে মুকসুদপুর উপজেলায় একটি বিশেষায়িত তথা ট্রমা হাসপাতাল করার যে আশ্বাস তিনি দিয়েছেন সেই আশ্বাসের পরিপ্রেক্ষিতে মাননীয় স্পিকার
আমি আমার এই সিদ্ধান্ত প্রস্তাবটি আজ এই সিদ্ধান্ত প্রস্তাবটি আমি প্রত্যাহার করে নিচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, প্রস্তাব উত্থাপনকারী মাননীয় সদস্য তার প্রস্তাবটি প্রত্যাহারের ইচ্ছা ব্যক্ত করেছেন। কার্যপ্রণালী বিধির 138 বিধির এক উপবিধি মতে প্রত্যাহারের ক্ষেত্রে সংসদের অনুমতি প্রয়োজন। এখন আমি প্রত্যাহারের প্রস্তাবটি ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য বেগম উম্মে রাজিয়া কাজল মহিলা আসন 43 কর্তৃক উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাব নম্বর 1 সংসদের অভিমত এই যে, ঢাকা মংলা হাইওয়ে গোপালগঞ্জ জেলার মকসুদপুর অংশে একটি বিশেষায়িত হাসপাতাল স্থাপন করা হোক, শীর্ষক প্রস্তাবটি প্রত্যাহার করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব সিদ্ধান্ত প্রস্তাবটি প্রত্যাহৃত হলো।